হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে থোর রান্না। তো আমরা অনেকেই থোর চিনি বা জানি, তো আজকে আপনাদের সঙ্গে সেই রান্নাটাই শেয়ার করব। তো এখানে আমি দুটো থোর নিয়েছি, আর থোরগুলোকে প্রথমে গোল গোল করে কেটে আঙুলের মধ্যে থোরের যে সুতো একটা মতো বেরোচ্ছে সেটাকে আমি আঙুলে জড়িয়ে নিয়েছি। তারপরে আলু ভাজার মতো করে জিরে জিরে করে আমি থোরটা কেটে নিয়েছি, দেখুন এখানে। এরপর আমি থোরের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি আলু কিছুটা কেটে নিয়েছি পরিমাণ অনুযায়ী, আর কিছু ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি চারকোয়া রসুন আর আদা নিয়েছি। তো প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ও সাদা জিরের ফোড়ন দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। এরপর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী নুন দিলাম, পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম। এরপর এটা ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানোর থোরটা আলুর মধ্যে দিয়ে দিলাম, আরও এক মিনিট এটাকে ভালোভাবে ভেজে নেব। তো এরপর আমি ছোলাগুলো দিয়ে দিলাম। এবার সব কটা উপকরণ আমি মিশিয়ে নিলাম ভালো করে। মেশানোর পর বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু থোরে খুব একটা বেশি ঝাল খায় না, তো একটু মিষ্টি মিষ্টি থাকে, সেরকমভাবেই আমি দিয়েছি। তো প্রথমে মশলা দিয়ে কষিয়ে নিলাম ভালোভাবে। তো কষানো রেডি। এরপর আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। তো স্বাদের জন্য আমি একটু চিনি দিলাম 2 চামচ। এরপর আমি ঢেকে দিলাম, প্রায় 3 মিনিটের মতো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম ও 1 চামচ ঘি ব্যবহার করলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। তো দেখুন জলটাও শুকিয়ে গেছে, তরকারি রেডি। এবার গরম গরম প্লেটে সার্ভ করার পালা। তো দেখুন আমি এখানে প্লেটে নামিয়ে নিয়েছি। তো থোরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখুন খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।